হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে আমরাও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি তো বাইরে তো বাইরে গিয়ে সেরকম একটা ঘুরতে ফিরতে পারি না, তোমাদের দেখাতেও পারি না। তো এটা দেখাতে পারবো যে কী ভালো মন্দ খাই, সেটা দেখাতে পারবো। ঘরের কাজকর্ম এটাই দেখাতে পারবো বন্ধুরা, কারণ বাইরে আমি অত বেরাই না। তো দেখো, আজকে অনিকেত হচ্ছে মুলোর পরোটা খেতে চেয়েছে বন্ধুরা, জানি না যে খাবে কি না আদৌ। তবু খেতে যখন চেয়েছে ছেলে, তো ওর আবদারটা রাখতেই হবে, তাই না? তো এই দেখো, আমি আটা মেখে নিয়েছি। এটা হচ্ছে আটা বন্ধুরা, আমি ময়দা নিইনি, ময়দা আমরা ব্যবহারই করি না, তোমাদের তো আগেও বলেছি। তো এর মধ্যে আমি রিফাইন তেল, নুন আর জোয়ান দিয়ে মেখে দেখো রেখে দিয়েছি। তো ভাবলাম যে যখন মুলোর পরোটা বানাচ্ছি, তো এত কষ্ট করে, তো বন্ধুদের সাথে একটু শেয়ার করি এই জন্য। চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, আমি মুলো ছুলে এই যে রেখে দিয়েছি মগের মধ্যে। তো এটা দেখো, এটা দিয়ে এখন এটাকে কুচি কুচি করে নেব, বটি দিয়ে কাটবো না। বটি দিয়ে কাটলে আঙুলগুলো পুরো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে, কেটে যাবে বন্ধুরা, ওই জন্য। তো কুচিনি দিয়ে আমি এটাকে কুচিয়ে নেব। তো বন্ধুরা জানো তো, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, অনেক অনেক ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে কি সব ব্লগ বানায়, কিন্তু কি করব বন্ধুরা, এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি তো বাইরে বেরাতে পারি না, তো ঘরে যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর যখন বাইরে যাই তখন তো শেয়ার করি। তো দেখি বন্ধুরা, তোমাদের দাদাভাইকে বলেছি কোথাও ঘুরতে নিয়ে যেতে, তো দেখি নিয়ে যায় কি না। তো এই দেখো বন্ধুরা, এই কাপড়টা দিয়ে যে মুলোর মধ্যে যে রসটা আছে, ওই দেখো বার করে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, মুলো থেকে জল বার করে নিয়েছি, আর এর মধ্যে এই যে আদা কুচি আছে, লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর দেখো, এবার এর মধ্যে যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আমার মোবাইল ধরার কেউ নেই বন্ধুরা, ওই জন্য ঠিক মতন হয়তো দেখাতেও পারি না সব কিছু। আর এই দেখো জোয়ান, সেই জোয়ান দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এবার এর মধ্যে যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এই যে শুকনো লঙ্কা, আরো কমায় দেবো, এই লঙ্কায়, এই শুকনো লঙ্কায় ঝাল হয় না তো। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, কারণ আটা মাখাতে লবণ দিয়েছিলাম, ওই জন্য অল্প একটু দিলাম। এবার এটাকে ভালো করে যে মেখে নেব। বন্ধুরা, মুলোটাকে সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে পরোটার মধ্যে ভরবো। তো চলো বন্ধুরা, পরোটার মধ্যে পুরগুলো ভরে নিই তারপরে। তো দেখো বন্ধুরা, এই যে বাটির মতন করে নিয়েছি। এবার যে মুলো মাখাটা ছিল সেটা এটার মধ্যে ভরবো। দেখো, তো দেখো বন্ধুরা, এবারে এটাকে বেলে নেব হালকা হাতে। তো চলো বন্ধুরা, পরোটাগুলো বেলে নিই। বন্ধুরা, আমার মুলোর পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমরা খাবো। তোমাদের দাদাভাই বসে গেছে এই যে খেতে। দেখো, এই দেখো মুলোর যে পুরটা ভরেছিলাম, দেখো কত সুন্দর ওর মধ্যে ছড়িয়ে গেছে, খুবই সুন্দর, খুব টেস্ট হয়েছে। এই দেখো অনিকেত বসে পড়েছে খেতে। অনিকেত মুরগির লেগ পিস ছাড়া খেতেই চায় না,
ওই দেখো লেগ পিস নিয়ে আর পরোটা নিয়ে বসে আছে। ঠিক করে বসো বাবা, আদৌ খাবে কিনা সন্দেহ, তো বন্ধুরা দেখতে থাকো খাবে কিনা অনিকেত, দেখা যাক। খেয়ে দেখা বন্ধুদের, যাক বন্ধুরা ফাইনালি আমার বানানোটা সার্থক হলো, যে অনিকেত খেয়ে নিল। বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি, সাথে ভাতও আছে, টিভি দেখতে দেখতে এখন সবাই মিলে খাচ্ছি। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো তোমরা দেখো। তো টাটা বন্ধুরা।